আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে দর্শক পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আজান দেওয়ার কারণে দুই মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করেছে প্রশাসন তো দর্শক পত্রিকার নিউজ হচ্ছে যে তারা নাকি সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে দর্শক তাদেরকে জন্য গ্রেফতার করা হয়েছে এবং তারা সেখানে উঠে কি জন্য আজান দিয়েছেন আমি আজকের সেই রহস্যটা আপনাদেরকে খুলে বলবো তো তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের এই ফেসবুক পেজটিতে ফলো করেন নাই তারা মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজিয়ে দিন আর আমাদের এই ফেসবুক পেজটির মধ্যে লাইক করে ফলো করে রাখুন তো দর্শক আসল বিষয় হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন খেলার মাঠের মধ্যে অনেক খেলোয়াড়রা যখন একটা ছক্কা মারতে পারে বা তাদের ম্যাচটা জিততে পারে তারা কিন্তু সেজদা করে থাকে এই সেজদাটা কী জন্য করে জানেন তারা এই সেজদা করে এটাই বুঝাতে চায় যে আমার মনের একটা আশা ছিল ছয় মারা বা আমাদের ম্যাচটা জিতা এই কারণে সে খুশি হয়ে আল্লাপাকের কাছে স্বরূপ সে সেজদা করে থাকে তদ্রুপ একটা বিষয় হচ্ছে মানুষ যখন আল্লাপাকের সৃষ্টির মাঝে হারিয়ে যায় তখন তার মনের মধ্যে আল্লাপাকের সৃষ্টি নিয়ে আল্লাপাকের বরত্ব নিয়ে এক ধরনের চিন্তা মনের মধ্যে ঢুকে যায় এবং সে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে এবং পাকের বরত্ব নিয়ে চিন্তা করতে থাকে এটা আপনাকে বোঝানো যাবে না যদি আপনি কখনো কোথাও সফর করে থাকেন কক্সবাজার বা বিভিন্ন পার্বত্য অঞ্চলে যদি আপনি কখনো সফর করে থাকেন আল্লাহ পাকের সৃষ্টির নিদারণ দৃশ্য যদি আপনি দেখে থাকেন তাহলে এই ফিলটা শুধু আপনি করেছেন বা যদি ভবিষ্যতে কখনো সফর করে থাকেন তাহলে আপনি ভবিষ্যতে মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনি এই ফিল্ডটা আপনার ভিতরে আসবে আর যদি এরকম কোনো অবস্থায় আপনি যদি না যান বা আপনি যদি এরকম কোনো পরিবেশে না যান তাহলে আপনার আপনাকে আল্লাহ পাকের কুদ্রুতটা বোঝানো খুব মুশকিল তো যাই হোক দর্শক তারা এই যে চন্দ্রনাথ পাহাড়ে উঠে আমার কাছে মনে হয়েছে যে রহস্যটা সেটা হচ্ছে তারা হয়তো উপরে উঠে যখন দেখেছে যে আল্লাপাকের এত সুন্দর কারিশমা কি সুন্দর কাছে মেঘ গাছপালা ভর্তি এই জমিনের মাধ্যমেই এই পাহাড়ের মাধ্যমে আল্লাপাক জমিনটাকে স্থির রেখেছে এই পাহাড়ের মাধ্যমেই আল্লাপাক জমিনটাকে একেবারে স্থির রেখেছে যার কারণে পৃথিবীটা নড়াচড়া করছে না তো এই হয়তো তারা যেহেতু মাদ্রাসা ছাত্র তারা যেহেতু এই বিষয়ে এই বিষয়ে পড়াশোনা করেছে হয়তো তারা যখন উপরে উঠেছে তাদের মনের মধ্যে এরকম একটা ভাব চলে এসেছে যে আল্লাপাক এত বড় আল্লাপাক এত মহান এই ভাব থেকেই হতে পারে তারা আল্লাপাকের বরত্ব প্রকাশের জন্য সেখানে আজান দিয়েছেন দর্শক আল্লাপাকের এরকম বরত্বের কথা চিন্তা করে শুধু তারাই যে আজান দিয়েছে উঁচু জায়গাতে পাহাড়ে উঠে এরকম নয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুনাইদ জামশিদ রহমতুল্লাহ আলাই তিনিও একটি উঁচু জায়গার মধ্যে আজান দিচ্ছেন পাশে আরেকটি পিকচার দেখতে পাচ্ছেন যে বরফের স্থানে একটি পাহাড়ের মধ্যে আরেকজন ভাই আজান দিচ্ছেন দর্শক এরকম বিভিন্ন স্থানে যারা পর্যটক আছেন যারা পাকের সৃষ্টির মুখোমুখি হয়েছে যারা আল্লাপাকের অসীম সৃষ্টির দৃশ্য অবলোকন করেছে তারা পাকের এই বরত্ব নিয়ে চিন্তা করতে করতে বিভুর হয়ে যায় এবং সুক্রিয়াতান আল্লাহ পাকে বরত্ব প্রকাশ করার জন্য তারা আজান দিয়ে থাকে তা আমার কাছে মনে হচ্ছে তারা এই কাজটি করেছে যে আল্লাহ বরত্বটা সেখানে তাদের মনের মধ্যে এত গালেব হয়েছে যে তারা আজান দিয়েছে এবং তার অন্য যে সাথী সঙ্গীরা আছে তারা সেটাকে ভিডিও ফুটেজ আকারে ধারণ করেছে তো দর্শক এটাকে আজান দেওয়ার কারণে আজানটা দেওয়ার পর তারা যে ফেসবুকের মধ্যে লিখেছে যে লিখেছে যে চন্দ্রনাথ পাহাড়ে আজান দিয়েছি আলহামদুলিল্লাহ অচিরে এখানে ইসলামের পতাকা উড়বে তো এই পোস্টটি করার কারণে হতে পারে সেখানে সনাতন ধর্মের বা অন্যান্য যে যে সকল জাতির বসবাস রয়েছে তাদের মনের মধ্যে হয়তো এরকম একটা শঙ্কা জেগেছে যে এখানে যেহেতু তারা এরকম পোস্ট করেছে তার মানে তাদের কোনো মিশন রয়েছে তারা সেই মিশন বাস্তবায়ন করার জন্য এখানে এসেছে বা তাদের কথা এই পোস্টের মাধ্যমে তাদের সেই মিশনের কিছু আবাস পাওয়া যাচ্ছে হতে পারে তারা এই রকম ভেবে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে তো যাই হোক দর্শক বিষয় যেরকমই হোক আমরা এটার তীব্র নিন্দা জানাই কারণ যেহেতু এটা নাইনটি পার্সেন্ট মুসলিম রাষ্ট্র এই মুসলমান রাষ্ট্রের মধ্যে যদি একজন মুসলমানও নিরাপদ না থাকে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে তাহলে মুসলিম রাষ্ট্রের কোনো মানেই হয় না আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মুসলিম তিনি এই বিষয়টাকে আশা করি বিবেচনা করে দেখবেন এবং যে সকল মাদ্রাসার ছাত্র ভাইদেরকে যেই দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে আশা করি যে তাদেরকে অচিরেই মুক্তি দেওয়া হবে এবং যারা এই ষড়যন্ত্র করছে তারা আল্লাপাক যাতে তাদেরকে হেদায়ত দান করেন এবং বিশ্বব্যাপী মুসলমানদেরকে নিজে ষড়যন্ত্র করছে যারা ষড়যন্ত্র করছে আল্লাপাক যাতে তাদের ষড়যন্ত্রের মধ্যে একেবারে ধুলি ছিটিয়ে দেন আল্লাপাক যাতে তাদের ষড়যন্ত্রকে ফেল করিয়ে দেন তো দর্শক আল্লাহ পাক রবুল্লাহ আলমিন বলেছেন ওয়ামা কারু ওয়ামা কার্লা এই আয়তের মাধ্যমে আল্লাপাক বুঝাতে চেয়েছেন যে তারা যে ষড়যন্ত্র করছে আল্লাপাক ও ষড়যন্ত্রকারী অর্থাৎ যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে আল্লাপাক তাদের ষড়যন্ত্রকে কিন্তু আল্লাহাক করেন এই আয়তের মাধ্যমে আল্লাহাক এটাই বুঝিয়ে দিয়েছেন তো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছেন বা করছেন তারা আল্লাপাকের এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন যারা ইসলাম নিয়ে এরকম ষড়যন্ত্র করছেন আপনাদের ষড়যন্ত্র বেশি দিন টিকবে না আল্লাপাক আপনাদের এই ষড়যন্ত্রকে করে দেবেন তো দর্শক আপনাদেরকে ভিডিও শুরুতে আমি কিন্তু আজানের সে একটি ক্লিপ দেখিয়েছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত তারা অবশ্যই এই ভিডিওটি প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আর ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন তো দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ